আসসালামু আলাইকুম। রাশেদ টিচিং পয়েন্টে আমি রাশেদ আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দেখাবো নৈপুণ্য অ্যাপে আমরা কীভাবে সঠিকভাবে রেজিস্ট্রেশন করে তথ্যগুলো ইনপুট করতে পারি। তো চলুন, এই জন্য আমাদের প্রথমে যেতে হবে গুগল, যে কোনো একটা অ্যাড্রেস বারে যেতে হবে। আমি গুগলে গেলাম, গুগলে লিখলাম মাস্টার নৈপুণ্য ডট গভ ডট বিডি। এটা লিখে ক্লিক করার পরে যে দেখুন নৈপুণ্য লগ ইন এই অপশানটা আসছে, এখানে আমি ক্লিক করলাম। তো আমার এখানে লগ ইন করাই ছিল, তো এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনটা চলে এসেছে। দেখুন এখন কী করতে হবে, এখানে যে দেখুন এখানে সাতটা মোট ধাপ আছে। এখানে দেখুন ব্যবস্থাপনা 1 2 3 4 5 6 7, এই সাতটা ব্যবস্থাপনা আপনাকে পূরণ করতে হবে। প্রথমে দিয়েছে কি ব্রাঞ্চ ব্যবস্থাপনা। তো ব্রাঞ্চ ব্যবস্থাপনা কি, আপনার বিদ্যালয়টা কোথায়, বিদ্যালয়ের ঠিকানা এবং বিদ্যালয়ের নাম, এটা দিলেই হয়ে যাবে। তারপরে দুই নম্বরটা কি শিফট ব্যবস্থাপনা, অর্থাৎ এখানে আপনার বিদ্যালয়ে কয়টা শিফটে পরিচালিত হয়। যদি একটা শিফটে হয় তাহলে একটাই, মর্নিং অথবা ডে। তো আমাদের যেহেতু এক শিফটেতে আমরা ডে শিফট দিয়ে দিয়েছি। তারপরে ভার্সন ব্যবস্থাপনা, এখানে যদি আপনাদের যদি ইংলিশ এবং বাংলা দুইটা অপশান আছে, আপনাদের যদি বাংলা ভার্সন হয় তাহলে বাংলা ভার্সনটা সিলেকশন করে দিবেন। তারপরে দেখুন সেকশন ব্যবস্থাপনা। তো সেকশন ব্যবস্থাপনাটা আমার ইরোড দেখাচ্ছে, এটা আমি এখনও পূরণ করতে পারিনি, আমি পরেরটা দেখব। শিক্ষক ব্যবস্থাপনা, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে আপনাদের শিক্ষককে সংযুক্ত করতে হবে। এখানে শিক্ষক যুক্ত করুন, এখানে আপনি যে প্লাস অপশান আছে এখানে ক্লিক করার পরে যে এখানে দেখুন শিক্ষকের নাম, পিডিএস আইডি, শিক্ষকের পদবি, শিক্ষকের ফোন নাম্বার, ইমেল আইডি, এনআইডি, শিক্ষকের ধরন নির্বাচন এখানে আছে, পিডিএসধারী নিয়মিত, তাহলে আমরা অবশ্যই পিডিএসধারী শিক্ষকই দিব যাদের পিডিএস আছে। এরপরে অ্যাক্সেসের ধরন, এরপর বিভাগ নির্বাচন করুন, কোন বিভাগ, জেলা, উপজেলা নির্বাচন করার পরে যে তথ্য সংযোজন করুন, এখানে ক্লিক করলে এখানে তথ্যটা সংযোজিত হয়ে যাবে। আর সর্বশেষ আছে কি বিষয় শিক্ষক নির্বাচন, এই যে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এখানে কিন্তু বিষয় শিক্ষক নির্বাচন করতে হবে। এই যে দেখুন এখানে দিতে হবে কি সেকশন, শিক্ষাবর্ষ কত, এরপরে শ্রেণী, এখানে ক্লাস আছে 6 অথবা 7, আমাদের যেহেতু দুইটাই শ্রেণী, সেকশন দিতে হবে, শিক্ষাবর্ষ দিতে হবে, শ্রেণী শিক্ষক নির্বাচন করতে হবে। এই যে এখানে এখন যেই শিক্ষক আপনি যেই সাবজেক্টের উপর সেই শিক্ষককে এখানে সিলেকশন করতে হবে, সিলেকশন করার পরে আপনার এখানে তথ্য সংরক্ষণ করে দিতে হবে। এখন কোন শ্রেণীর উপর সেটা আপনি ইচ্ছা করলে এখানে দেখতে পারবেন, আমি ধরলাম খন্দকার গোলাম মোস্তফা দিলাম। তারপর এখানে এখানে কয়েকটা সংরক্ষণ করে এখানে কিন্তু আপনাকে দিতে হবে, এখানে যে তথ্য সংরক্ষণ করুন এভাবে দিতে হবে, তাহলে কিন্তু এগুলো আপনি ইচ্ছা করলেই, এক কথায় আপনি যখন ভিতরে প্রবেশ করবেন তখন কিন্তু প্রত্যেকটা এখানে যে পাঁচটা সাতটা ইয়ে আছে, এই ব্র্যান্ড যেগুলো আছে ব্যবস্থাপনা, এগুলোতে প্রবেশ করলে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার এই এই নৈপুণ্য অ্যাপটি কীভাবে সেটিং করতে হবে। তারপর পুরোপুরি সেটিং যখন হয়ে যাবে, আমার এটা পুরোপুরি সেটিং হয় নাই, তারপর যখন শিক্ষার্থীদের তথ্য যখন এখানে ইনপুট করবো, অর্থাৎ মূল্যায়নের যে এই তথ্যগুলো সেটা শিখনকালীনই হোক আর বার্ষিক সামষ্টিক মূল্যায়নেরই হোক, সেটা আমি অবশ্যই একটা ভিডিও টিউটোরিয়াল আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। তো আজকে এখান পর্যন্তই রাশেদ টিচিং পয়েন্ট। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।